আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্যাম গার্মেন্টস ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে একটি পুরো টি শার্ট মেজারমেন্ট করে দেখানো হবে এবং স্ক্রিনে মেজারমেন্ট শিটের লেখাগুলো তুলে ধরা হবে। নাটেনে পুরো ভিডিওটি দেখলে আপনার কাছে মেজারমেন্ট হবে পানির মতো সহজ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বডি লেন্থ HPS টু হ্যাম এজ। HPS মানে হলো হাই পয়েন্ট শোল্ডার এবং হ্যাম এজ মানে হলো হ্যামের যে একদম নিচের অংশ মাথাটা, সেটাই হলো হ্যাম এজ। আমরা হাই পয়েন্ট শোল্ডার থেকে হ্যাম এজ পর্যন্ত বডি লেন্থ মেপে নিব। চেস্ট উইথ 1 ইঞ্চ বিলো আর্মোল। চেস্ট উইথ মাপার জন্য আমরা বডির দুপাশে আর্মোল পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে মেপে নিব। স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই আমরা চেস্ট উইথ মেপে নিব। মেজারমেন্ট যা আসবে তাই আমাদের চেস্ট উইথের মেজারমেন্ট। বটম বা সুইপ উইথ স্ট্রেট। বডির একেবারে নিচের অংশকে আমরা বটম বা সুইপ বলে থাকি। উইথ মানে চওড়া আর স্ট্রেট হলো সোজা, তো আমরা নিচের অংশের চওড়া সোজা করে মেপে নিব। দেখতে পাচ্ছেন টি শার্টের সুইপ উইথ 21 ইঞ্চ মানে 21 ইঞ্চি। শোল্ডার উইথ সিম টু সিম। এই যে স্লিপ এবং শোল্ডারের যেখানে জয়েন হয়েছে সেখান থেকে অপর স্লিপের শোল্ডার এবং স্লিপ যেখানে জয়েন হয়েছে এ পর্যন্ত আমরা মেপে নিব। এটা হলো সিম টু সিম শোল্ডার উইথ। অনেক শিটে আপনার শুধু শোল্ডারটাও মাপ থাকে, আমাদের শিটে পুরোটা আছে তাই আমরা পুরোটাই দেখিয়ে দিলাম। অ্যাক্রস ফ্রন্ট অ্যাট মিড আর্ম হোল। অ্যাক্রস ফ্রন্ট মাপার জন্য আর্ম হোলের মাঝ বরাবর স্লিপের সিম থেকে অপর স্লিপের সিম পর্যন্ত মেপে নিব। কিছু কিছু শিটে এরকম মাপ দেওয়া থাকে হাই পয়েন্ট শোল্ডার থেকে 6 থেকে 7 ইঞ্চি নিচে, তার জন্য এভাবে দেখিয়ে দেওয়া হলো। অ্যাক্রস ব্যাক অ্যাট মিড আর্মোল। আমরা অ্যাক্রস ফ্রন্টের মতো অ্যাক্রস ব্যাকটাও আর্মোলের মাঝ বরাবর মেপে নিব এবং অ্যাক্রস ব্যাকেও সেম শোল্ডার হাই পয়েন্ট শোল্ডার থেকে 6 থেকে 7 ইঞ্চি নিচে মাপ দেওয়া থাকে। এই চ্যানেলটিতে গার্মেন্টস রিলেটেড ভিডিও দেওয়া থাকে, তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নেক উইথ সিম টু সিম। প্রত্যেকটা পার্টসেরই যেখানে জোড়া থাকে জোড়ার একটা রেখা তৈরি হয় সেটাকেই আমরা সিম বলে থাকি। এখানে দেখতে পাচ্ছেন শোল্ডার এবং নেকের যে সিমটি আছে সেখান থেকে আমরা মেপে নিচ্ছি। সিম টু সিম 714 আছে। ফ্রন্ট নেক ড্রপ HPS টু সিম। দেখতে পাচ্ছেন HPS এ আমরা স্কেল ধরে নিয়েছি এবং সিমে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে। আমাদের ফ্রন্ট নেক ড্রপটি 3.5 ইঞ্চি আছে। ব্যাক নেক ড্রপ HPS টু সিম। হাই পয়েন্ট শোল্ডারে একটি স্কেল ধরে আমরা নেকে যে জোড়াটা আছে সেখানেই আমরা ব্যাক নেক ড্রপ মেপে নিব 1 ইঞ্চি। স্লিভ লেন্থ ফ্রম সিবিএন। সিবিএন মানে হলো সেন্টার ব্যাক নেক। আমরা সেন্টার ব্যাক নেক থেকে স্লিভ লেন্থটি মেপে নিব, তার জন্য আমরা নেক উইথটি আবার মেপে নিলাম। নেক উইথ মেপে নেকের হাফ মানে নেক উইথ ধরেন 7 হয়েছে, আমরা 3.5 ইঞ্চি নিয়ে 3 পয়েন্টে মেপে নিব। তো 3.5 ইঞ্চি আমরা নেক সিমে নিয়ে শোল্ডার পয়েন্টে এবং স্লিপের এজে আমরা মেপে নিলাম। 18 ইঞ্চি আমাদের স্লিপ লেন্থ। যদি আপনাদের স্লিপ লেন্থ শুধু লেখা থাকে তাহলে এভাবে মাপটি দিয়ে নেবেন শুধু স্লিপ লেন্থের জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বাইসেপ উইথ 1 ইঞ্চি বিলো আর্ম হোল। আর্মোল পয়েন্ট থেকে 1 ইঞ্চি দূরত্বে স্লিপের দিকে আমরা বাইসেপ মাপ দিয়ে নিব।
স্লিভ ওপেনিং উইথ অ্যাট এজ শর্ট। স্লিভ ওপেনিং এর একদম নিচে থেকে উপর পর্যন্ত ওপেনিং সাইডটা আমরা মেপে নিব, এটাই হলো স্লিভ ওপেনিং। হেম হাইট স্লিভ ওপেনিং, আমরা স্লিপে যে রুলিং করা হয়েছে সেই সিলাই থেকে হ্যামের এজ পর্যন্ত মানে স্লিপের মাথা পর্যন্ত আমরা মেপে নিব। আমাদের এখানে 7-8 আছে। হেম হাইট সুইপ, আমরা স্লিপে যেভাবে হেম হাইটটি মেপে নিয়েছি এখানেও ঠিক সেইভাবেই হেম হাইটটি মেপে নিব হ্যামের বডির দিকে যে সিলাইটি আছে সেটি থেকে। নেক ট্রিম হাইট, আমরা নেকের চওড়াটি মেপে নিব, নেকের চওড়া 3-4 আছে। আর্মহোল ডিপ ফ্রম এইচপিএস টু আন্ডারআর্ম পয়েন্ট, এটার জন্য আমরা আন্ডারআর্ম পয়েন্টে সমান করে ধরে মেজারমেন্ট টেপটি ধরে তারপর এখান থেকে হাই পয়েন্ট শোল্ডারে মেপে নিব। আমাদের আর্মহোল ডিপ আছে 11 ইঞ্চি। স্লিভ ক্যাপ হাইট, এটা মূলত প্যাটার্নের বিষয়, তবু আমি আপনাদেরকে মেজারমেন্টটি দেখিয়ে দিচ্ছি। আর্মহোল পয়েন্ট থেকে স্কেলটি সোজা করে ধরে স্কেল সোজা স্থান থেকে শোল্ডারের দিকে যতটুকু থাকবে সেটা হলো আমাদের ক্যাপ হাইট। স্লিভ ক্যাপ উইথ 3.5 ইঞ্চি ফ্রম টপ এজ টোটাল, স্লিভ এবং শোল্ডার যেখানে জয়েন হয়েছে সেই সিম থেকে 3.5 ইঞ্চি দূরে। আপনারা স্কেলটি ফলো করলে দেখতে পারবেন, আপনাদেরকে স্ক্রিনে দেখানো হয়েছে। এখান থেকে সোজা 3.5 ইঞ্চি দূরে সোজা করে মেপে নিব। এখানে আমাদের হয়েছে 5-3-4। আমরা ব্যাক পার্টেও ঠিক এইভাবেই মেপে নিব। ব্যাক পার্টেও ঠিক ওই সিম থেকে 3.5 ইঞ্চি দূরে আমরা 5-3-4 পয়েন্টে মেপেছিলাম, ওইখান থেকে এখানে 5-3-4 ধরে আমরা সোজা করে মেপে নিব। এখানে 11 ইঞ্চি দেখা যাচ্ছে এই সিমের ভিতরে, আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আপনাদেরকে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে এবং জুম করেও দেখানো হবে। হ্যাঁ, এই যে দেখুন এখানে 11 ইঞ্চি, এটাই হলো আমাদের স্লিপ ক্যাপ উইথ। শোল্ডার সিম ফরওয়ার্ড, শোল্ডারের যে জয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি ব্যাক পার্ট থেকে ঘুরে এসেছে, এটাই হলো আমাদের শোল্ডার সিম ফরওয়ার্ড। শোল্ডারের জয়েন্ট থেকে উপরের এজ পর্যন্ত এটাই হলো শোল্ডার সিম ফরওয়ার্ড। শোল্ডার স্লোপ এইচপিএস টু শোল্ডার পয়েন্ট, এইচপিএস মানে হলো হাই পয়েন্ট শোল্ডার, মানে শোল্ডারের সবচেয়ে উঁচু অংশ। ওইখানে একটা স্কেল সমান করে ধরে শোল্ডার পয়েন্ট মানে যেখানে শোল্ডার এবং স্লিপ জয়েন হয়েছে সেখানে শোল্ডার পয়েন্ট, আমরা এখানে স্কেলটিকে মেপে নিব। এখানে কতটুকু গ্যাপ আছে সেটাই আমাদের শোল্ডার স্লোপ অথবা শোল্ডারের ঢালু। ভিডিওটি আপনাদের বুঝতে সমস্যা হলে বা আরও কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।